দলে অনুপ্রবেশকারীরা নজরদারিতে বললেন ওবায়দুল কাদের শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে রাঘব বোয়ালদের ধরার দাবি বিএনপির উজানের ঢলে উত্তাল পদ্মা আতঙ্কিত নদী তীরের মানুষ কুষ্টিয়ার চর ও নিম্নাঞ্চলের ৪৫টি গ্রাম প্লাবিত পানি বাড়ছে রাজশাহীতে বর্ষা মৌসুমে তিন মাস বন্ধ থাকার পর শুরু হচ্ছে পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ আগামী জুনের মধ্যে সবগুলো বসানোর পরিকল্পনা এবং আড়তে যথেষ্ট মজুদ তারপরও কমছে না পেঁয়াজের ঝাঁজ খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মিয়ানমার মিশর তুরস্ক থেকে আসছে টনকে টন পেঁয়াজ দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন দলে অনুপ্রবেশকারীরা নজরদারিতে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চলমান শুদ্ধি অভিযান কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয় জানিয়ে তিনি বলেন কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন বিএনপির সময় ব্যাপক দুর্নীতি হলেও তারা কোনো নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি সারা বাংলাদেশেই যারা এ ধরনের অপরাধ করবে অপকর্ম করবে প্রত্যেকের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হবে যে আমরা নিজেদের লোকজনকে শাস্তি দিতে চাই প্রথম যেটা অতীতে কখনো হয়নি সহযোগী সংগঠনের পরিচয় তার মানে হচ্ছে আওয়ামী লীগের পরিচয়ে যারা অপকর্ম করছে সেটা তাদের বিরুদ্ধেই এই শুদ্ধি অভিযান তাদের বিরুদ্ধেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্য দল থেকে আসা এ প্রসঙ্গটা আমি গুরুত্ব দিচ্ছি না কারণ আমি তাকে নিলাম কেন ধরে চলমান দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে রাঘব বোয়ালদের ধরার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি আরও বলেন বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের অবস্থা আরও খারাপ হবে এই ট্রোকায়ের পকেট থেকে যদি এত টাকা বের হয় এত টাকা যদি বের হয় তাহলে আপনাদের বাঘা বাঘা পকেট থেকে কত বের হবে আপনি বলেছেন যে আপনি ঘর থেকে শুরু করেছেন পরিচ্ছন্নতা শুদ্ধি অভিযান আপনার বক্তব্যকে স্বাগত জানাই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি রাঘব বোয়ালকে ধরবেন এই সরকার ক্ষমতায় থাকলে এই দেশের মাটিও থাকবে না এই দেশে একদিন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না এখন যা বলতেছি মঙ্গলবার দুই ঘন্টার টানা বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা সন্ধ্যার পরও পানি দেখা যায় বেশ কয়েকটি এলাকায় রাস্তা দোকানপাট এমনকি বাসা বাড়িতেও পানি উঠে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও এর কোনো সমাধান না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী ভাবতে পারেন গোসল শেষে নদী বা খাল থেকে কেউ উঠে আসছে রিক্সা আর ভ্যান যেন ভাসছে পানিতে দুই ঘন্টার বৃষ্টিতে রাজধানীর কাঁঠালবাগান পান্থপথ গ্রিন রোডের মতো অনেক এলাকার হাল হয় এমনই বৃষ্টি হলে আমাদের ঘরে পানি উঠে যায় মাজারতুরি ঢাকা শহরে বসবাস করে মনে হচ্ছে পাপ ড্রেন তো আছে এটা ময়লা সিটি কর্পোরেশনে আসার তো মনে করেন কথাই নাই তারা কর্তৃপক্ষ কেউ এসে দেখাও না হাতির জিলের যদি গেটটা খোলা রাখে তাহলে পানিটা তাড়াতাড়ি যায় গ্রিন রোডের ইউনি হেলথ হাসপাতালের নিস্তলা ডুবেছিল এভাবেই নগরবাসী বলছেন একটু বৃষ্টিতেই ঘরবাড়ি দোকানপাটে পানি ঢুকে যায় আমার হাড়ি ফাতিল অনেক বৃষ্টিতে ভাসে যাইতাছে সড়ক যদি এভাবে পানিতে ডুবে যায় তাহলে আমাদের পড়াশোনার ক্ষতি তো হচ্ছে একটু বেশি বৃষ্টি হইলে এই অবস্থা হয় হাসপাতালে রোগীপত্র আসতে পারে না গাড়ি টাড়ি আসতে পারে না রোগী যাইতেও পারে না মহানগরীর বেশিরভাগ প্রধান সড়ক ও প্রশাসনের মূল কেন্দ্র সচিবালয় ছিল জলমগ্ন জলজট নিরসনে জনপ্রতিনিধিরা উদাসীন বলেই সমাধান হচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর ওটার আগে তো ওনারা বলে যে জলবদ্ধতা থাকতো না ইয়া থাকতো না তারপরে আপনার বুট গেলে গা তখন তার ওনারা এসে সেরে এগুলো দেখে না মন্ত্রী এত বড় বড় কথা বলে তারা এতটুকু সমাধান করতে পারে না খুবই খারাপ অবস্থা আর কি বলবো দেখতেই তো পারতেছেন একটা নৌকা দরকার ঘরে তো মানে সখী বাসতেছে গরমের বিশ্বের বিভিন্ন জরিপে রাজধানী ঢাকা যে দিন দিন বসবাসের অনুপযোগী নগরী হিসেবে প্রমাণিত হচ্ছে তার সবচেয়ে বড় কারণেই জলাবদ্ধতা
তবে নগরবাসী বলছেন জনপ্রতিনিধি ও বিভিন্ন সেবা সংস্থা যতটা না বিভিন্ন প্রকল্প নিয়ে ব্যস্ত থাকেন তার শিকিভাগও যদি এদিকে নজর দিতেন তাহলে অনেকাংশেই জলবদ্ধতা কমে যেত। দুপুরে বৃষ্টি থেমে গেলেও সন্ধ্যার পরও পানি নামেনি অনেক এলাকার রাস্তা থেকে, এ কারণে দুর্ভোগ কমেনি নগরবাসীর। বাসা যাওয়ার জন্য বাইর হয়েছে, এখন পানি তো দেখছি এখন এত বড় গর্ত যে এটা তো আর খেয়াল করি না। 20 দিনের মতো হয়েছে এখানে রাস্তা কেটে রাখছে, এখানে এত পানিতে ভরা, এখন হেঁটে যেতে হবে পানির মধ্যে। পানি যে যাবে বা নিষ্কাশন হবে সেই ব্যবস্থা তো নাই এখন। দীর্ঘমেয়াদে রাস্তা কেটে জনদুর্ভোগ তৈরি না করতে আহ্বান জানান রাজধানীবাসী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে উত্তাল পদ্মা, পাকশি হার্ডিন্স ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করায় আতঙ্কিত নিম্নাঞ্চল সহ চরের বাসিন্দারা। তবে রাজশাহী নগরীর টি বাঁধ পয়েন্টে পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে বইছে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য হচ্ছে বিনয় রিপোর্ট। পাবনার পাকশি হার্ডিন্স ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে দীর্ঘ 16 বছর পর এই পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করল। মঙ্গলবার সকাল পর্যন্ত পাকশি পয়েন্টে পানি বেড়েছে 14 সেন্টিমিটার। অস্বাভাবিকভাবে পানি বাড়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল সহ চরবাসী আতঙ্কিত। এদিকে পদ্মার পানি হু হু করে বাড়তে থাকায় প্লাবিত হয়েছে কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুর উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের 45টি গ্রাম। বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। দেখা দিয়েছে গোখাদ্য সংকট। ঘরবাড়ি যা আসিল সব পানিতে ডুবে মুবে গেছে, এখন আমরা হইল খুব কষ্টে আছি, খাওয়া দাওয়ার অসুবিধা, খুব অসহায় আছি আমরা, আমাদের অবস্থা খুবই খারাপ। এখন যদি সরকার কিছু করে আমাদের জন্য সেটাই আমাদের জন্য ভালো। রাজশাহীতে গত এক সপ্তাহ ধরে পদ্মার পানি বাড়তে থাকায় আতঙ্কিত নিম্নাঞ্চল ও চরের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পদ্মার পানি এখনও টিবাঁধ পয়েন্টে বিপদসীমার 43 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলার জন্য জিওব্যাগ প্রস্তুত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া উজান থেকে নেমে আসা পানিতে পদ্মা ও মহানন্দা নদীর পানি বাড়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অন্তত 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। তিন মাস বন্ধ থাকার পর চলতি মাসে আবারও শুরু হচ্ছে পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ। এই মাসে সর্বোচ্চ 4টি স্প্যান বসানোর পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। চলতি বছরের মধ্যে 42টি পিলার দৃশ্যমান করার পর আগামী জুন মাসের মধ্যে সব স্প্যান বসানোর পরিকল্পনার কথা জানালেন প্রকল্প পরিচালক। রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। কমছে পদ্মার পানি, নদীটাই আগের তুলনায় এখন কিছুটা শান্ত। তবে বর্ষার সময়টায় নদীর তলদেশে জমেছে ভারী পলির স্তর। এমনকি মাওয়ার মূল নদীর সঙ্গে জাজিরামুখী পয়েন্টে চ্যানেলের মুখে কৃত্রিম বাঁধ দিয়েও ঠেকানো যায়নি পলির অনুপ্রবেশ। পলির বাধার কারণে এই সময়টায় স্পেন ভাই ভারী ক্রেন চলাচল করতে না পারায় বন্ধ ছিল কাজ। এখন দিনরাত 3টি রেজার মেশিনে চলছে পলি কাটার কাজ। নদীর তলদেশ ক্রেন চলাচলের জন্য উপযুক্ত হলেই শুরু হবে স্পেন উঠানো। এর মধ্যে প্রতি সপ্তাহে একটি করে এ মাসে 4টি স্পেন উঠানোর প্রস্তুতি নিচ্ছে সেতু কর্তৃপক্ষ। প্রথমটি বসানো হবে 23 ও 24 নম্বর পিলারে। স্প্যান বসানোর কার্যক্রম এই মাসের থেকে শুরু হবে। আবার আমরা আশা করছি ড্রেজিং যা করা হয়েছে, গতকাল পর্যন্ত যে আমরা রিপোর্ট নিলাম, সার্ভে করলাম, দেখা যাচ্ছে এখন আমাদের হয়তো বড় ক্রেনটা মুভ করার মতো ড্রেজিং করা গেছে। তো কাজে ড্রেজিংটা শেষ হলে আমরা এই মাসের মধ্যে আমাদের আবার কার্যক্রম বসানোর কার্যক্রম শুরু হবে। সেতুর 41টি স্প্যানের মধ্যে এখন পর্যন্ত চীন থেকে দেশে এসেছে 30টি। এর মধ্যে নদীতে নিয়ে রাখা 2টি আর ইয়ারের 4টি সহ শতভাগ প্রস্তুত 6টি স্প্যান। নতুন স্প্যান বসানো না গেলেও 20 ও 21 নম্বর পিলারে অস্থায়ীভাবে বসানোর একটি স্প্যানকে গত 26 সেপ্টেম্বর 24 ও 25 নম্বর পিলারের উপর সরিয়ে নেওয়া হয়েছে। স্প্যান 11টা আমরা আশা করছি যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে। আরেকটা আমাদের টার্গেট হলো যে আমরা সবগুলো স্প্যান আগামী বর্ষার আগে আমরা বসাতে চাই, উইদিন জুন বা জুলাই আমাদের, আমরা দিস ইজ আওয়ার টার্গেট। এখন পর্যন্ত মূল সেতুর কাজ হয়েছে 83 ভাগ আর পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 73 ভাগ। প্রকৃতির কাছে কার্যত অসহায় একটা সময়। এ বর্ষায় পদ্মা তার আগ্রাসী রূপের সবটুকু প্রবলতা নিয়ে ব্যাঘাত ঘটিয়েছে সেতুর কাজে। যেটুকু কাজ পিছিয়ে গেছে এখন স্রোত কমে এলে তা পুষে নিতে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে সংশ্লিষ্টদের। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেশের সব টেলিভিশন চ্যানেল বুধবার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে পূর্ণাঙ্গভাবে তাদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম স্যাটেলাইটের বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড জানায়, দেশের 35টি টেলিভিশন চ্যানেলের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর বাণিজ্যিক সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন শেখ হাসিনা। 34টি চ্যানেল বর্তমানে সম্প্রচারে আছে, আর 24 ঘন্টার বিনোদন চ্যানেল তিতাস পরীক্ষামূলক সম্প্রচারে আসছে। এর মধ্যে স্যাটেলাইটের সামর্থ্যের 30-40% বিক্রি হয়েছে বলে জানায় সংস্থাটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার বিকেলে বিএসএমইউতে বিএনপি থেকে নির্বাচিত 3 সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের আমিনুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উকিল আব্দুস সাত্তার দেখা করেন। সাক্ষাৎ শেষে তারা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম জিয়া নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন। এছাড়া দেশ কিংবা দেশের বাইরে বিশ্বসাহিত হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসার দাবি জানান তারা। প্রবাসের সময় আরও থাকছে। ব্রিটেনে একের পর এক এক্সচেঞ্জ হাউস বন্ধ হওয়ায় দেশে অবৈধ পথে টাকা পাঠানো বাড়বে, কমবে রেমিটেন্স প্রবাহ। চট্টগ্রামের খাতুনগঞ্জে গুদামে থরে থরে সাজানো পেঁয়াজের বস্তা, তারপরও ব্যবসায়ীরা বিক্রি বন্ধ করে রাতারাতি দাম দ্বিগুণ করে দিয়েছেন। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এর সত্যতাও পেয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে মিয়ানমার, তুরস্ক, চীন এবং মিশর থেকে আমদানি করা 3,70,000 কেজি পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাতুনগঞ্জে প্রতিটি আড়তে থরে থরে সাজানো ছিল পেঁয়াজ, কিন্তু রবিবার ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার পর এক লাফে বেড়ে যায় চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ 20-30 টাকা। এমন বাস্তবতাই মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অনিয়মের যে তথ্য সেটা আমরা পেয়েছি, যেমন 29 তারিখে যে রেট ছিল 40 টাকা বা 50 টাকা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 30 তারিখে থেকেই তারা কিন্তু সেটা অধিক দামে তারা বিক্রি করছে, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ রয়েছে। অভিযান পরিচালনা করার পর তিনি সাংবাদিকদের জানান, এখানকার ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল। দেশে কিন্তু পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে, এখানে মুষ্টিমেয় যারা ইম্পোর্টার আছেন তারা এখানে এই বাজারটাকে অস্থির করার চেষ্টা করছেন। আমাদের কথায় আশ্বস্ত হয়ে এখানে যারা আড়তদার সমিতি আছে বা আড়তদার আছে তারা কিন্তু তাদের যে দামটা সেটা বলেছেন যে তারা এখানে অযৌক্তিক লেভেলে তারা এখানে দামটা রাখবেন না। মঙ্গলবার সকাল থেকে প্রতি কেজি পেঁয়াজ 90-95 টাকা দাবি করলেও অভিযানের পর প্রতি কেজি পেঁয়াজের দাম নেমে আসে 80-85 টাকায়, এখন বিক্রি হচ্ছে আপনার 75-80 টাকা করে। অবশ্য এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। মনিটরিং থাকলে ব্যবসায়ীরা সেটা একটু এই আমার মনে হয় এটা খুব এই সহজভাবে মেনে নেই যে মনিটরিং টিম আসবে, আমরা যাতে ওই অনৈতিকভাবে যাতে এই ব্যবসায়ীরা এই গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় না করে সেটা দৃষ্টি থাকে। এর আগে সোমবার রাতে মিশর থেকে বেশ কয়েক ট্রাক পেঁয়াজ ঢুকে চট্টগ্রামের খাতুনগঞ্জে, পাশাপাশি আনা হয় মিয়ানমার থেকেও। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে শফিকুল আলম, সময় সংবাদ। এদিকে ভারত রফতানি বন্ধ রাখলেও রাজধানীর বাজারে সয়লাব আমদানি করা ভারতের পেঁয়াজ, সংকটের অজুহাতে আগের এলসি রেটে কেনা পেঁয়াজ এখন অতিরিক্ত দামে বিক্রি করছেন পাইকাররা। বাজারে পাইকারি 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে 45 টাকা কেজি দরে খোলা ট্রাকে পিসিবির বিক্রি কার্যক্রম। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পরে নড়ে চড়ে বসে সরকার, নেওয়া হয় বিকল্প বাজার, মিশর, তুরস্ক ও মিয়ানমার থেকে পেঁয়াজ আনার পদক্ষেপ। এরই মধ্যে এই 3 দেশ থেকে আসা পেঁয়াজ খালাসও শুরু হয়েছে। তবে বাজারে কোনো প্রভাব নেই এসব পদক্ষেপের, রাজধানীতে চড়া দামে বিক্রি হচ্ছে আগের কম রেটের পেঁয়াজ। পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ 90-92 টাকা, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। তবে এর কোনো সদুত্তর নেই পাইকারদের কাছে, যদিও না বিশ্বাস উঠেছে ক্রেতাদের। বেশ শর্ট বর্তমানে, আমার দরকার 60-50 বস্তা, বাকি রয়েছে 20 বস্তা। 1 বস্তা পেঁয়াজ দিলে আপনি 1 কেজি পেঁয়াজ নষ্ট হয়, তখন আমি 115 টাকা বেশি, 15 টাকা দাম চাইলে কাস্টমার লাগালাগি করে। যে ব্যক্তি 1 কেজি কিন্তু সেই ব্যক্তি 250 পেঁয়াজ কিনে, কালকে 250 করে
পেজ বিচ্ছি আপনি 10-15 জনের কাছে হঠাৎ করে আজকে বাজারে এসে দেখি যে 500 টাকা পারলাম দামটা জানি না তো আমি মনে অস্থির হয়ে গেছি যে এত টাকা পেজের কেজি আগে ইনপুটের মাল তো কম দামে কিনা ছিল মালগুলো স্টক করে মালগুলো বেশি দামে বিক্রি করব এখানে তো প্রচুর পরিমাণ পেঁয়াজ মজুদ আছে ইন্ডিয়ান পেঁয়াজ দেখা যায় তো বন্ধ করে দিলে এগুলো করতে গেছে অবশ্যই আগে এগুলো আনা কম রেটে কিন্তু তারা তো এখন বেশি দামে বিক্রি করছে এদিকে পেঁয়াজের এমন ঝাঁজে একটু স্বস্তির পরশ মিলেছে টিসিবির খোলা বাজারে পেঁয়াজ বিক্রির কার্যক্রমে ট্রাকে করে প্রতি কেজি 45 টাকা দরে আজও রাজধানীর 35টি পয়েন্টে বিক্রি হচ্ছে নেবারিং কান্ট্রি একটা বন্ধ হয়ে গেল কিন্তু অন্যান্য দেশ থেকে আসছে তো এটা নিয়ে খুব বেশি ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু কারণ নেই আর আমাদের দেশে এখন যে পরিমাণ মজুদ আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এটা একটু ভালো অভিযান পরিচালনা করে দেখবেন যে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ যেটা আছে কেউ স্টক না করে বাজারে চলে আসলে সে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করি কৃত্রিম সংকট তৈরি করে এমন কারসাজি করা হচ্ছে অভিযোগ করে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতারা ইমতিয়াজ আহমেদ সময় সংবাদ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফারজানা ইসলামকে পদত্যাগের আলটিমেটাম জানিয়ে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এছাড়া পূর্ব নির্ধারিত পরীক্ষা ছাড়া বুধবার ক্লাস পরীক্ষা বর্জন ও প্রশাসনিক ভবন অবরোধ করে সর্বাত্মক ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তারা মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ লাল কার্ড প্রদর্শন করেন আন্দোলনকারীরা এ সময় উপাচার্য ও তার পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেন তারা গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা এরই অংশ হিসেবে উপাচার্যকে লাল কার্ড দেখিয়ে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয় এই 1 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম স্বেচ্ছায় পদত্যাগের জন্য উপাচার্য পদত্যাগ করেননি সে কারণে আমাদের পরবর্তী কর্মসূচি তাকে অপসারণের কর্মসূচি আগামীকাল সর্বাত্মক ধর্মঘট চলবে ক্লাস বন্ধ থাকবে পরিবহন বন্ধ থাকবে এবং শুধুমাত্র পূর্বঘোষিত পরীক্ষা ছাড়া সমস্ত কর্মকাণ্ড বন্ধ থাকবে এটাই আমাদের আগামী 2 দিনের কর্মসূচি চাপ সৃষ্টি করার অর্থই হচ্ছে একটা অযৌক্তিক দাবি দিয়ে আমাকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য আহ্বান করা যেহেতু যুক্তি নেই সেখানে পদত্যাগের ইচ্ছা আমি প্রকাশ করছি না গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন স্থগিত করে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে ক্যাম্পাসে আনন্দ মিছিলের পর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে সংবাদ সম্মেলন করে আন্দোলনের স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা একই সঙ্গে উপাচার্যের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে সহযোগিতাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা টানা 11 দিনের আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য খন্দকার নাসির উদ্দিন বছরের পর বছর কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করা হয় কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে কিন্তু দূর হচ্ছে না নাব্য সংকট প্রকল্পে বড় ধরনের দুর্নীতির কারণে দীর্ঘদিনেও এই সমস্যা থেকে দক্ষিণাঞ্চলবাসী মুক্তি পাচ্ছেন না বলে মত বিশিষ্টজনদের মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট স্বাভাবিকভাবে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে চলাচলকারী ফেরিগুলোর যাতায়াতে 7 থেকে 8 ফুট পানির গভীরতার প্রয়োজন হয় জোয়ার ভাটা সহ নানা কারণে চ্যানেলে পলি পড়ায় এর গভীরতা নেমে আসে 3 থেকে 5 ফুটে ফলে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল পদ্মা নদী লৌহজং টার্নিং পয়েন্ট হাজরা ও চায়না চ্যানেলে নাব্য সংকট দূর করতে বছরের পর বছর কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করে পলি ফেলা হয় নদীর পাড়ে স্রোতে সেই পলি নদীতে পড়ে আবারও একই স্থানে সৃষ্টি হয় নাব্য সংকট ফলে দীর্ঘ সময় বন্ধ রাখা হয় ফেরি চলাচল রাত্রে 12টা বাজে আইছি বরগুনাত নাই যখন বন্ধ ফেরি পাইতাছি না ফেরি আপনারা পারাপার হইতে গেলেই খালি রাতেবেলা ফেরি চলে না ফেরি ঠিক আছে গাড়ি তো প্রচুর ধরেন 12টা বাজাইলে সকাল হয়ে যায় তো অনেক গাড়ি তো করার কিছু নেই এখন ফেরি না থাকলে আমরা ঘন্টা ঘন্টা বসে থাকতে হয় এদিকে কর্তৃপক্ষের আন্তরিকতার অভাবে দীর্ঘদিনেও এই সমস্যার সমাধান হচ্ছে না বলে জানান ফেরি চালকরা আর প্রকল্পে দুর্নীতি এর অন্যতম কারণ বলে মত বিশিষ্টজনদের নাব্য সংকটে তো আমরা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে জাহাজ চরাবদ্ধ হয়ে যায় পলি জমে ওই পলি তারা আবার ড্রেজিং এর মাধ্যমে অপসারণ করে এটা 12 মাসই তারা এটা করতে থাকে যদি তাদের আন্তরিকতা থাকতো এই নৌ রুটটাকে চালু রাখার জন্য তাহলে পলি অপসারণের জন্য স্থায়ী একটা ব্যবস্থা করত দক্ষিণাঞ্চলের মানুষের এত দুর্ভোগ কখনো পোহাতে হতো না
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খনন কাজের অনিয়মের কোনো তথ্য তার জানা নেই। এখানে ড্রেজিং এর ফলে আসলে ফেরি চলাচল যেটা এখন আছে এটা স্বাভাবিক আছে। যদি দুর্নীতির অভিযোগ আমরা পাই বা অন্য ধরনের যদি কোনো অভিযোগ আমাদের কাছে আসে সুনির্দিষ্ট অভিযোগ, তবে সেক্ষেত্রে এটাকে তদন্ত করে দেখা যাবে। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট দিয়ে স্বাভাবিক সময়ে দক্ষিণাঞ্চলের 21 জেলার 30,000 মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সমসংবাদ মাদারীপুর। এবার প্রবাসের খবর। প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স সেবা দিতে একসময় ব্রিটেনে এক্সচেঞ্জ হাউস খোলার জন্য বেশ উৎসাহ ছিল ব্যাংকগুলোর মধ্যে, কিন্তু লাভের মুখ না দেখায় এখন এক্সচেঞ্জ হাউস গুটিয়ে ফেলছে অনেক ব্যাংক। এভাবে বন্ধ হতে থাকলে ব্রিটেন থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ কমার শঙ্কা প্রবাসীদের। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন থেকে বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। 2009 সালে বিদেশে এক্সচেঞ্জ হাউস চালুর প্রক্রিয়া শুরুর পর সবশেষ 12টি ব্যাংকের এক্সচেঞ্জ হাউস যোগ হয়েছিল। এর মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে বন্ধ হয়ে গেছে 5টি ব্যাংকের আওতাধীন এক্সচেঞ্জ হাউস ও মার্কেন্টাইল ব্যাংকের বার্মিংহাম এক্সচেঞ্জ হাউসের কার্যক্রম। সবশেষ এই বন্ধের তালিকায় যুক্ত হয় সাউথ ইস্ট এক্সচেঞ্জ হাউস। সরকার ও সোনালী ব্যাংকের যৌথ মালিকানায় 2001 সালে যুক্তরাজ্যে রেমিটেন্স পাঠানো সহ ব্যাংকিং কার্যক্রম শুরু করে সোনালী ব্যাংক ইউকে। 6টি শাখার মধ্যে লোকসানে পড়ে ইতিমধ্যে 4টি শাখা বন্ধ হয়ে গেছে। একের পর এক্সচেঞ্জ হাউস বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিরা। এইভাবে যদি একের পর ব্রাঞ্চগুলো বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে হুন্ডি বা জাতীয় অসাধুপন্থা সৃষ্টি হতে পারে। অধিকাংশ এক্সচেঞ্জ হাউসগুলোর ব্রিটেনে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকায় নির্ভর করতে হচ্ছে বিকল্প প্রতিষ্ঠানের উপর। শুধুমাত্র বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর মধ্যে সীমাবদ্ধ থাকছে এসব হাউসগুলো। সমস্ত ব্যাংকগুলো যারা এসেছে সবাই একই জায়গার মধ্যে ব্রাঞ্চটা করেছে। যদি তারা বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড ওয়েতে ব্রাঞ্চগুলো করতো, তো সবাই সার্ভাইভ করতে পারত। বর্তমানে ব্রিটেনে প্রায় 10 লক্ষ বাংলাদেশি বসবাস করছেন। গত 2018-19 অর্থ বছরে রেমিটেন্স পাঠানোর তালিকায় শীর্ষ 6 রয়েছে ব্রিটেন। কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ও সময় উপযোগী সিদ্ধান্তের অভাবে একের পর এক মুখ থুড়ে লোকসানের মুখোমুখি হতে হয়েছে এসব হাউসগুলোকে। এমনকি লোকসানের মুখে বন্ধ করে দিতে হয়েছে অনেককেই। পর আবার ভারতের পশ্চিমবঙ্গে বাঙালির পাতে উঠছে বাংলাদেশের ইলিশ। সোমবার গভীর রাতে সীমান্তের আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশ থেকে শুভেচ্ছা স্বরূপ পাঠানো 500 টন ইলিশের প্রথম চালান ঢুকে এশিয়ার অন্যতম বৃহত্তম মাছের পাইকারি বাজার হাওড়ায়। সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরা ছিলেন সৌমেন রাও চৌধুরী। আজ থেকে 7 বছর আগে গঙ্গা ঘেষা হাওড়া ব্রিজের পাশে অবস্থিত হাওড়ার এই পাইকারি বাজারে এইভাবেই নিলাম উঠত পদ্মার ইলিশ। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও পাইকারি ও খুচরা মাছ বিক্রেতারা সেই চেনা ছন্দের দেখা পেলেন। এটা সবার জন্য খুবই খুশির খবর, কারণ হচ্ছে যেভাবে মাছ গত 7 বছরের বন্ধ ছিল, আমরা তো হতাশ হয়ে গিয়েছিলাম যে আর মাছ কিন্তু চালুই হবে না। কিন্তু এই যে বাংলাদেশ সরকার আমাদেরকে পূজোর উপলক্ষে একটা অনুমোদন দিল, সেটা আজকে থেকে মাছ বিক্রি আরম্ভ হয়ে গেছে, 10 তারিখ পর্যন্ত মাছ বিক্রি হবে। বাজারের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাছের কার্টুন অকশনের মধ্য দিয়ে তার মূল্য নির্ধারণ করা হয়। সেই হিসেবে প্রথম দিনের 30 মেট্রিক টনের এই চালানের সর্বোচ্চ পাইকারি দাম উঠেছে 1600 রুপি, যা খুচরা বাজারে গিয়ে দাঁড়াবে 200 থেকে 2200 রুপিতে। প্রায় 1 কুইন্টালের মতো নিলাম, রেখে রেখে ব্যস্ত হবে স্টোরে, ফ্রিজে, বড় ফ্রিজ রয়েছে আমার, রেখে রেখে ব্যস্ত হবে। এত বড় মাছ এই প্রথম। বাংলাদেশ থেকে আসা ইলিশের আকার দেখে অনেক বিক্রেতারাই অকপট স্বীকার করলেন, বহুদিন পর এত বড় ইলিশ দেখতে পেলেন তারা। ভোর থেকেই হাওড়ার এই বৃহত্তম মাছের বাজারে বিকোচ্ছে পদ্মার এই রূপলি শস্য ইলিশ, যার দর ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে নির্ধারণ করা হচ্ছে নিলামের মাধ্যমে। কলকাতার হাওড়া বাজার থেকে সুব্রত আচার্য, সমসংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 73তম জন্মদিন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখা দোয়া মাহফিলের আয়োজন করে। কুয়েত সিটির গুলশান হোটেলে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। সংগঠনের সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কুয়েত শাখার
সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম শফি। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 73তম জন্মদিন উদযাপন করেছে ইতালি আওয়ামী লীগ। রাজধানী রোমের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। প্রধান বক্তা ছিলেন সহসভাপতি হাজি মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় বক্তারা বাংলাদেশকে এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। প্রবাসের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দলে অনুপ্রবেশকারীরা নজরদারিতে, বললেন ওবায়দুল কাদের। শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে রাঘব বোয়ালদের ধরার দাবি বিএনপি। উজানের ঢলে উত্তাল পদ্মা, আতঙ্কিত নদী তীরের মানুষ। কুষ্টিয়ার চর ও নিম্নাঞ্চলের 45টি গ্রাম প্লাবিত, পানি বাড়ছে রাজশাহীতেও। বর্ষা মৌসুমে 3 মাস বন্ধ থাকার পর শুরু হচ্ছে পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ। আগামী জুনের মধ্যে সবগুলো বসানোর পরিকল্পনা। এবং আড়তে যথেষ্ট মজুদ, তারপরও কমছে না পেঁয়াজের ঝাঁজ। খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মিয়ানমার মিশর তুরস্ক থেকে আসছে টনকে টন পেঁয়াজ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।